হঠাৎ আমি একটা মানে জাস্ট আমাদের মনায়ের পাণ্ডেটা বলে একজন আছে, ওনার সঙ্গে আমি ফোনে কথা বলছিলাম ধরমতলা করে, দিয়ে হঠাৎ ওই 9:10-15 হয়, তখন আমার ভাইঝি নানুপাড়ায় অনিমেষ সরকারের বাড়িতে টিউশন পড়ে, আমার দুটো ভাইঝি কলেজে জিএস অনিমেষ সরকারের বাড়িতে, উনি কিন্তু ওখানে টিউশন পড়ে 9:10-এর ছুটি দেয়, আমার দাদা রোজ আনতে যায় ব্রাহ্মণপাড়া হয়ে ঘুরে আসে, ব্রাহ্মণপাড়া কিছু দুষ্কৃতি ওরা বিজেপি করে, এখানে কোনো দল দল কিন্তু এত অশান্তি করতে লেগেছে যে বোম বারুদ নিয়ে কারবার করছে। হঠাৎ করে আমি মানে দাদার সঙ্গে হুম্বি তুম্বি করতে লাগে, আমি বলি হ্যাঁ কী হল আমাকে বল কী হয়েছে, এই দাদা যিনি হয়ে গেছে নাকি হুম্বি তুম্বি করছিস, মেম্বারে বর বলে তুই যা খুশি তাই নাকি, গ্রাম কিনে নিয়েছিস নাকি, আর সেদিন নাই তোদের চুটিন কেটে দেবো মেরে দেবো জানে মেরে দেবো আর তোরা মেরে খাবি না, এরকম ভাষা। আমরা তুই কজন ছিল ওরা? জুনা 5-7 ছিল, তার মধ্যে 3 জন বেশি হোসে টোসে সব ভোজন টোজলি বাই করেছিল। মারধরের কারণটা কি? মারধরের কারণ কিছুদিন আগে ডাস্ট পড়েছিল, সেই ডাস্ট কিন্তু যত টাকার পড়েছে তত টাকারই ডাস্ট পড়েছে, যত টাকা মনে হচ্ছে তত টাকায় পড়েছে, সেই ডাস্টের জন্য রাস্তা একটু খারাপ ছিল, সেটা নিয়ে রাস্তা এখন যাওয়া আসা হচ্ছে সবই হচ্ছে, আমরা নিজেরাই বলেছি যে না ডাস্ট কিছুদিন পরে ফেলা হবে, একটা পঞ্চায়েতের ব্যাপার, একটা টেন্ডার করতে এস্টিমেট করতে হবে সময় লাগে, সেটা বলে এই টাকা মেরে দিলি এত টাকা এই টাকা মেরে দিলি, দিয়ে ভাসতেছ তৃণমূল ভাসতেছ বিজেপি, এরকম সংঘর্ষ। এবার সেই মুহূর্তে কোন দল গঠন তুমি? আমি তৃণমূল, আমার স্ত্রী তৃণমূলের মেম্বার, পুলিশের গ্রাম পঞ্চায়েত চান্নান সংসদের মেম্বার, তা বলতে যাওয়াতে এই কেন অশান্তি করছিস, এরকম করিস না, নিজের মধ্যে অশান্তি করে নাকি, বলতে যাচ্ছি আমাকে এখানে মেরে দিলে ঘুষো, তোর বেশি দাদাগিরি হয়ে গিয়েছে মেম্বারের স্বামী বলে লাগ নাকি, সঙ্গে সঙ্গে একজন দৌড়ে বাড়ি চলে গেলো, এত বড় ভুজলি টাঙি হুঁসো বাইক নিয়ে চলে আসছে, চুটিং কেটে দেবো আসতে দিন নাই, ওই গ্রামে তো ওই গ্রামে ব্রাহ্মণপাড়া, আর সেদিন নাই আমাদের দিন চলে এসছে, আর সেদিন তোরা ভাবিস না, এবার আমাদের দিন চলে এসছে, তোদেরকে চুটিং কেটে